আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শুনে রাখুন, পারলে কানে তেল ঢুকিয়ে পরিষ্কার করে শুনে রাখুন। সব সময় ছেলেরাই বাহাদুরি দেখাতে এক্সপার্ট হয় না। মেয়েরা চাইলে তার চেয়ে বেশি এলাহি কাণ্ড ঘটাতে পারে। মেয়েদের নিচু করে দেখার ভুল করবেন না ডক্টর মুগ্ধ। আমরা মেয়েরা সঠিক সময় কি করতে পারি একটু পরেই টের পাবেন। আমাকে থ্রেট দিচ্ছিস? ও সিরিয়াসলি, রাদিব মুগ্ধকে গ্রেড দেওয়ার টপিক পেলি না? আমি থ্রেট না, সতর্ক করলাম। আমি কি করতে জানি আর কি করতে পারি সময় হোক পয় পয় করে বুঝিয়ে দিব। অ্যাক্সেস করায় ট্রাই করবি না, জাস্ট লিভ। সিনো আমার দিকে আর এক কদম এগিয়ে আসলো। আমি না পারতেও দেয়ালে পিঠ ঠেকিয়ে খিঁচ মেরে দাঁড়িয়ে আছি। দেয়ালটা ভেঙে ভেতরে ঢুকে যেতে পারলে নির্বিঘ্নে ঢুকে যেতাম। এই শূন্যর পাশাপাশি পাগলামি আমার অবস্থা কাহিল বানিয়ে ছাড়ে। ও গড, হেল্প! এই আর কত কাছে আসবি? দূরে যা। যা বলছি, তুই আমার ভাবি। ও কাজ হচ্ছে না, ও আমার সন্নিকটে আসার সব রাস্তা ব্লক খুলে চলে আসছে। আমার মাথায় দুই হাত ঢুকিয়ে চুল আঁচড়ে ওর দিকে তাকিয়ে ধরেছে। হাত আমি মুঠো করে রেখেছি। ও কেস করতে চাইলেই এক ধাক্কা মেরে দৌড়ে পালাবো, ঝোপ বুঝে কোপ মারবো। ও আমার নাকে নাক ঘষে বদমাইশি হাসি দিয়ে বলে উঠল, বুকে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। ধাক্কা দিব আমি, পুরো সেট হয়ে আছি। ও আমাকে পাগল বানানোর থেরাপি প্রয়োগ করছে। থাপ্পড় দিব, দুটো মারলে টেনে আরও ছয়টা লাগবো। আচ্ছা, আমি ওর সামনে আবলু হয়ে যাই কেন? আমি ধরি কয়েক সপ্তাহ গায়ে বসি দিয়ে করব, কোমল নিজেই হয়ে যায়। আমি হালকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বাহ্যিক মুখে রাগানিত ভঙ্গি দেখিয়ে চলে আসি। রুমের মধ্যে অলিম্পিক দৌড়ের গতিতে পায়চারি করছি, কারণ কিডন্যাপিং করতে আর মাত্র 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বাকি। ভাইয়া আমার জন্য জুয়েলারি জিনিস আনতে গিয়েছেন, আম্মু তীব্রভাবে ব্যস্ত। মনিরা ইতি একটা ব্যাগের মধ্যে সব প্রয়োজনীয় সরঞ্জাম ভরে রাখছে। হাজারটা বাহানা দেখিয়ে সবার চোখে ধুলো লাগিয়ে ওরা দুইজন কাজ চুরি করে রুমে এসেছে। আমি রুমের দরজা আটকে দিয়েছি। বাইরে থেকে এদের দুজনকে দেখলেই হইছে কান ধরে কাজ করতে নিয়ে যাবে। বেচারি মীরা আপু এখনো রুমে আসতে পারেনি। হঠাৎ দরজায় ঠক ঠক করে কেউ বলে উঠল, মমু মা, দরজা লাগিয়ে ভেতরে কি করিস? আমি শাড়ি নিয়ে এসেছি, পার্লারের মেয়েরা সাজাবে তোকে, দরজাটা খুলে দে তো মা। আমার মায়ের বড়জন রুমে দরজা ঠকানো শুরু করেছে, অর্থাৎ খালামণি। ওনার মোটা স্বরের আওয়াজ পেয়ে ইতি মনিরা দুজনেই ভয়ে কাছুমাছু করে ব্যাগ খাপলে ওয়াশরুমে দরজা লাগিয়ে ছুটে লাগালো। আমি যেয়ে দরজা খুলে দিলে খালামণি ভিতরে ঢুকে শাড়ি দিয়ে বলল, তুই রুমে একা মমো, কেউ নেই সাথে? বাইরে থেকে মনে হলো রুমে ধপাস ধপাস দৌড় প্রতিযোগিতা খেলছে। আমি কথার টপিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চেয়ে ভাবলেস সুরে বলে উঠলাম, খালামণি আমার জীবনে আমি একাই ছিলাম গো, বিয়ের আগ পর্যন্ত আমি একাই আছি। আমার পাশে রাস্তার কুত্তা ছাড়া সাহায্য করতে আসেনি মণি। আব্বু আম্মু ভাই তুমি সবাই বেহুদা কাজে ভুলে বসেছ, আমার কেউ নেই গো খালামণি, কেউ নেই। ব্যাস, খালামণি আবেগ আপ্লুত হয়ে শেষ। আমার মাথায় হাত বুলিয়ে নাক টেনে বলে উঠলেন, কাঁদিস না মা, আমার ময়না পাখিটা একা না গো, আমি আছি, আমি আছি গো, আমি আছি, একলা না। আমি ওরনায় মুখ লুকিয়ে দাঁত কটমট করে হাসছি। আমার খিলখিল করা হাসির আওয়াজে খালামণি ভেবে বসেছেন আমি আহা কি কান্নাই না করছি। বুক ফাটিয়ে মুখ লুকিয়ে কান্নাকাটি করছি। বাট ঘটনার তদন্ত করলে আমার অবস্থা পেটে হাসি জমিয়ে খিলখিলিয়ে ফিসফিস করার মতো। খালামণি নাকানি চুবানি কান্না করতে করতে বাংলা সিনেমার মতো, না এ হতে পারে না সিনের মতো বাইরে হুড়মুড়িয়ে চলে গেল। আমি দরজা লাগিয়ে হাসতে হাসতে পেট ব্যথা। অন্যদিকে ইতি মনিরা ওয়াশরুম থেকে বেরিয়ে একে অন্যের উপর লুটিয়ে হো হো করে হাসি দিচ্ছে। পেট ধরে হাসতে যেয়ে ফ্লোরে বসে আছি। মীরা আপু দরজায় ধুমধাম আগের মতো ধাক্কিয়ে বলে উঠলেন, বান্দর দরজা খোল, আমি আসছি, খোল খোল। যা বাবা, সব এসে হাজির। লাল রঙের জামদানি শাড়ি,
তার উপর ভারী করে সোনালি সুতোই কারুশিল্প। শাড়ির আঁচলের শেষ কিনারায় একটা ময়ূর পাখা মেলে নৃত্যভঙ্গিমায় আছে। এমন কারুকাজ করা, বেশ অবাক হয়েছি। এমন শাড়ির বিস্তারিত বর্ণনা আমি ছোট থাকতে মুগ্ধ ভাইকে বলেছিলাম। মীরা আপুকে জিজ্ঞেস করলাম, আপু এই শাড়ি কি আম্মু কিনেছে নাকি বরপক্ষ থেকে দেয়া? আপু নিজের শাড়ি দেখতে বলে উঠলেন, বরপক্ষ থেকে দেওয়া। আসল জবাব পেয়ে গেছি, এটা মুগ্ধ ভাইয়ের কাজ। আমার ময়ূর দেখতে আলাদা রকম ভালো লাগা কাজ করে। কথাটা ওনাকে ছোটবেলায় বলেছিলাম, শাড়ির আঁচলে ময়ূরের কারুশিল্প যেভাবে তোলা হয়েছে শাড়ির চমকপ্রদ ব্যাখ্যা মুগ্ধ ভাই বর্ণিলভাবে দিয়েছেন। আপনি মারাত্মক অস্থির মিস্টার মুগ্ধ। শাড়ি পরে বসে আছি, ভারী ভারী গহনা তাও একখানা বিয়ের শাড়ি গায়ে চড়িয়ে আমার অবস্থা হজা বড়ালা। মুখে সাজ নেই, আইলাইনার কাজল লাল লিপস্টিক ছাড়া কিচ্ছু দিইনি। পার্লারে দুটো মেয়েকে টাকা খাইয়ে বাসার পিছন রাস্তা দিয়ে ছাঁটাই করা হয়েছে। কাজটা করেছেন সাফিন ভাই। ইতি মনিরা মীরা আপু শাড়ির ভিতরে নিজেদের জামা পায়জামা জিন্স পরে নিয়েছেন। মুগ্ধকে কিডন্যাপ করেই যার যার জোব্বা শাড়ি খুলে রেখে স্ব স্ব সালোয়ার কামিজে যুদ্ধ করতে বসবেন। সাফিন ভাই জানালা দিয়ে রুমে ঢুকে বলে উঠল, চলো চলো চলো, এক এক করে রুম থেকে বের হও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মুগ্ধকে গেটের সামনে এক ফকির দিয়ে কথার জাওরামিতে জব্দ করে আসছি, চল। সাফিন ভাই, আমি আর মনু মিলে ব্যাগের জিনিস গাড়িতে তুলি, তুমি ব্যাগ খুলে ক্লোরোফর্ম রুমাল বের করে নিও। মনিরা বলে উঠল, হ ইতালি ঠিক বলছে ভাই, ওই গাঞ্জা ফিটটা রাফিলের কি খবর, শালাই কই? হালা ল্যাংরা গলদে গোসল করতেছে, আমি দেখে আসছি, তোরা বের হ, কথা পরে বলিস। মীরা আপু আমার শাড়ির খোমটা কুচি আঁচল সব ঠিক আছে কিনা চেক করে দিচ্ছেন। দৌড়ের সময় শাড়ি ধরে পা চালাতে হবে, তখন যদি ভুলবশত ঢিলে হয়ে যায় আমি শেষ। ওষ্ঠা খেয়ে ইতিহাস, ওই দইটা বের হয়ে গিয়েছে। সাফিন ভাই একটা টিস্যুর মধ্যে প্যাকেট থেকে মরিচের গুঁড়া ভরে আমার হাতে দিয়ে বলল, অম এই মরিচের গুঁড়া তোর হাতের মুঠিতে রাখ, তোর সেফটি এটা। বিপজ্জনক মিসাইল দেখলে মারবি খুলে এক খাবলা, এরপর দিবি দৌড়। ঠিক আছে, আমি গাড়ি নিয়ে নিচে আসি। বড় ভাই, জানালা দিয়ে পালানো যাবে না? না, বহুত ঝামেলা। এমনিই তুই শাড়ি পরছস, ব্যালেন্স রেখে নামতে পারবি না। সোজা রাস্তা দিয়ে আয়, সবাই মেহমান দেখতে প্যান্ডেলে ব্যস্ত, নাই কেউ, পারবি পারবি। সাফিন ভাই বেরিয়ে যাবার 5 মিনিট পর মীরা আপু বের হওয়ার প্রস্তুতি সারল। আমাকে পিছু পিছু আসতে বলে উনি বাইরে চলে গেলেন। ভয়ে আমার কলিজার অবস্থা ভালো না, ধুকপুক করেই চলছে, নার্ভাসনেসে আমার হাতও কাঁপছে। বুকে ফু দিয়ে মাথার ঘোমটা একটু টেনে মীরা আপুর পিছু নিয়ে হাঁটতে লাগলাম। আমার রুম, এরপর মীরা আপুর রুম, এরপর স্টোর রুম, এরপর গেস্ট রুম, এরপর সদর দরজা। বাসা খালি, কেউ নেই, তবুও সাবধানতার সাথে পা ফেলে এগুচ্ছি। মীরা আপু স্টোর রুম কভার করে গেস্ট রুমের ওখানে ছুপি ছুপি করছে কেউ আসছে কিনা। পিছনে আমি ভারী শাড়ির টালবাহানা ধরে ধরে হাঁটছি। মীরা আপু চোরাই দৌড় দিয়ে সদর দরজার বাইরে দাঁড়ালো। আমার দিকে ঘুরে মুখ নাড়িয়ে হাত নাড়িয়ে বলল, ওই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি, কেউ এসে পড়বে। আমি একটা দৌড় দিতে যাব, অমনি দেখি আবির ভাইয়া ফোন কানে বাসায় ঢুকছেন। দৌড় দেওয়া থামিয়ে দিলে মীরা আপু ওনাকে না দেখেই আমাকে আসতে বলার তাগাদা দিচ্ছেন। ভাইয়া কথার ধান্দায় আমাকে দেখেননি, আমিও উপায়হীন হয়ে গেস্টরুমে লুকাই। গেস্টরুমে লুকিয়ে দরজা লাগিয়ে ভয়ে হাঁপাচ্ছি। হঠাৎ কেউ আমার মুখ চেপে রুমের দরজার পিছনে নিয়ে গেল। আমি ছোটাছুটি শুরু করছি, মুখ থেকে হাত সরানোর জন্য কনুই মেরে ঘুষাচ্ছি, কিন্তু কে আমার মুখ চেপে ধরল, কে আটকাল, আমি কোনোভাবেই ঘুরে দেখতে পারছি না। সে আমাকে ছেড়ে দিয়ে চুলের মুঠি ধরে পিছনে ঘুরিয়ে সজোরে চড় মারল। চড়ের আঘাত, শরীরের নির্ঘুম ক্লান্তি, সকাল থেকে না খাওয়া সব মিলে আমি বেহুশ। ঝাপসা হয়ে আসছে সব, মাথা ঘুরে উঠছে, বারবার মুগ্ধের চেহারা ভেসে উঠছে। আমি সফল হতে পারলাম না। আবির মীরাকে দেখে কিছুটা অবাক হলো। মীরা মাথায় হাত দিয়ে হাই হুতাশ করছে। আবির ফোনের কল কেটে মীরার কাঁধে হাত রাখতেই মীরা চমকে উঠল, চোখ বড় করে এক ঢোক গিলে ধীরে ধীরে পিছনে ফিরে তাকিয়ে দেখল আবির দাঁড়িয়ে। আবির মীরার অস্বাচ্ছন্দ্য চেহারা দেখে বলে উঠল,
মীরা, তুই চোরের মতো এখানে কি করিস? আমাকে দেখে ভয় পেলি কেন বলতো? কি গোলমাল বাঁধাইছিস? মীরা শাড়ির আঁচলে হাত মুচলেকা করে বলে উঠল, কই কি বলছো তুমি? না তো, আমি লামিয়াপু আর ইতির জন্য অপেক্ষা করছি। তোর আবার ওদের নিয়ে কি কাজ? মীরা ঠান্ডা মাথায় বুদ্ধি করে বলল, শোনো, আমরা সব বোনরা মিলে বরের জুতো চুরি করব। এজন্য আমি ওদের উসিলায় দাঁড়িয়ে আছি, বুঝছো? ও, তাহলে ঠিক আছে, জুতা চুরি করবি কর, টাকা শেয়ার দিস, কিন্তু তোকে নিয়ে বাইরে ঘুরতে যাব। আচ্ছা যেও, না করিনি, আমার কাজ আছে, পরে আসো, যাও। মীরা, তোকে জলপাই আচারের লাল মরিচের মতো লাগছে। ওকে বাবা, যাচ্ছি, আসি। মীরা আবিরকে বিদায় করে পুনরায় বাসার ভিতরে ঢুকল। মমকে খুঁজতে খুঁজতে গেস্ট রুমের সামনে দাঁড়ালে খেয়াল করল, এ রুমের দরজা ভিতর থেকে বন্ধ। একটু আগে খোলা ছিল, আর এখন বন্ধ দেখে ওর খটকা লাগল। ভেতরে কি মম নাকি? মীরা দরজায় নক করে বলে উঠল, মম ভেতরে থাকলে বের হ, আমি মীরা। কিন্তু দরজা খুলল না। মীরা আরো জোরে জোরে দরজা ধাক্কানো শুরু করলে হুট করেই দরজা খুলে গেল। মীরা নক করা বন্ধ করে দরজা ঠেলে ভেতরে ঢুকলে কেউ মাথায় ঠাস করে আঘাত করে। মিনিটেই মীরা মাটিতে লুটিয়ে জ্ঞানহীন। মীরাকে মাথায় আঘাত করে পা ধরে টেনে হিঁচড়ে নাইলনের দড়ি দিয়ে হাত পা বেঁধে বিছানার পাশে শুইয়ে দিল। মম থাপ্পড়ের আঘাতে এখনো সেন্সলেস। মমকে একটা চেয়ারের সাথে বেঁধে দিয়েছে, মুখে কাপড় লাগিয়ে বন্ধ, কোগানোর শব্দ পর্যন্ত বাইরে যাবে না। এত কিছুর নীল নকশা এঁকেছে রাফিন। রাফিন আগেই সবার প্ল্যানিং এর ব্যাপারে জেনে যায়, তাই ওদের প্ল্যান থেকে চার কদম এগিয়ে চিন্তা করেছে সে। ও নিজেই মমকে নিজের আস্তানায় ধরে রেখেছে। অপরদিকে গাড়ি নিয়ে সাফিন মুগ্ধকে রুমাল চেপে অজ্ঞান করে মম ও মীরার জন্য অপেক্ষা করছে। গাড়িটা একটু আড়াল করে পরিত্যক্ত জায়গায় পার্ক করা হয়েছে। ওরা দুজন আসলেই পালাবে। ইতি বারবার মীরার ফোন ট্রাই করছে, বন্ধ। মনিরা হাতের ঘড়ি দেখছে কখন আসবে ওরা, কিন্তু কেউ আসছে না। রাফিন বৈশাচী খাসিতে বিছানায় বসে আছে, চেয়ারে বসে বেহুশ এখনো মম। তার সাথে রাফিন দুই ধাপ বেশি চাল চেলেছে জানা নেই। একটু পরে নড়েচড়ে মাথা উঠিয়ে মম চোখ খুলল। চোখ খুলে নিচের দিকে ও চারপাশে তাকাতেই ছোটাছুটি শুরু। মুখ দিয়ে অজস্র চেঁচামেচি করছে, কিন্তু অবাধ্য হয়ে কিচ্ছু সহায় হচ্ছে না। কোনো শব্দই রুমের বাইরে পৌঁছচ্ছে না। রাফিন মমের কাছে এসে গলায় নাক এনে ঘ্রাণ শক্তি নেওয়ার ভঙ্গিমায় বলে উঠল, আহ শান্তি, গায়ে সেই মিষ্টি মেয়ের ঘ্রাণটা নাকে আসলে চোখে নিতে ইচ্ছা করে, উফ। মমের রাফিনের অস্বস্তিকর শুকে নেওয়া অবস্থায় ক্ষণিকের জন্য কান্না শুরু করে স্থির হলে রাফিন মমের গালে আঙ্গুল বুলিয়ে বলে ওঠে, ইউ আর এ হানি চিজ বার্গার ফ্লেভার সুইটহার্ট, জাস্ট আর কয়েকটা ঘন্টা, দেন সব কিছু পুষিয়ে ছাড়বো। মম রাফিনের কথা শুনে ফুপিয়ে কেঁদে দিল। ওদের সব পরিকল্পনা, সব কারসাজি, সব প্রস্তুতি পর্ব তীরে এসে তরি ডুবালো। চোখের সামনে সব স্বপ্ন, আশা, ইচ্ছে ভেঙে অতল গর্তে তলিয়ে যাচ্ছে। চোখ ভরা অশ্রুতে মীরার বেহুশি চেহারায় তাকালো সে। আরও কান্নায় ডুকরে উঠে মনে মনে বলল, মীরা আপু, ইতি, মনিরা, সাফিন ভাই, আমরা সবাই হেরে গেলাম ভাই। আমরা সফল হতে পারলাম না মুগ্ধ ভাই, সব মাটি হয়ে গেল, সব মাটি হয়ে গেল। আমার ভাগ্যে আপনি নেই, প্লিজ কেউ আসো, প্লিজ। রাফিন মমের কান্নার দিকে দৃষ্টিপাত না দিয়ে ফোনে ভিডিও গেমস খেলতে লাগলো। ওর মনে বেজায় খুশি। মম চোখ বন্ধ করে এক মনে সাহায্যের জন্য মহুরা গুনছে, কেউ তো আসো প্লিজ, কেউ তো একটা বার আসো প্লিজ, আমরা হারতে পারি না, আমরা হারলে আমি শেষ, প্লিজ। রাফিন ভিডিও গেমসে বোরিং ফিল করছে, তাই সে মমের দিকে তাকালো। মম চোখ বন্ধ করে ফুপিয়ে কাঁদছে, মাথার ঘোমটা পড়ে গেছে, গলায় একটা ছোট্ট তিল দেখে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে রাফিন। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে যেই মমের গলার দিকে আসতে নিবে, হঠাৎ কেউ দরজার নব খুলে ভিতরে ঢুকল, ধুম করে রাফিনের মাথায় আঘাত করে দমালো। মম দরজা খোলার শব্দে এবং কোনো কিছুতে বাড়ি দেওয়ার দাপটে চোখ মেলে তাকালো। চোখ ভর্তি অশ্রু কণাগুলো গাল গড়িয়ে ছেড়ে দিল। ভাইও তুমি?
রাফিন মাথায় হাত দিয়ে ব্যথায় কাতর হয়ে পিছন ঘুরে তাকালে দেখে আবির মাইক নিয়ে দাঁড়িয়ে আছে। মাথা থেকে সমান তালে চোটের কারণে রক্ত পড়ছে। রাফিন বেডে ভর দিয়ে উঠে দাঁড়ানোর জন্য প্রস্তুত হতে থাকলে আবির হাত থেকে মাইক ফেলে মমের হাতের দড়ি, পায়ের বাঁধন ও মুখের কাপড়ের গেরে খুলে বলে উঠল, বদমাইশ মেয়ে, এইভাবে কেউ প্ল্যানিং করে? আমাকে জানালে তো মহাভারত অশুদ্ধ হয়ে যেত। মীরা, কোথায় ওঠ? মম চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চোখের পানিতে টলমলো অবস্থায় বলে উঠল, ভাইও, মীরা আপুকে বেহুশ করে দিয়েছে, ভাইও তুমি কিছু করো। আবির মমের চোখের পানি মুছে দিয়ে শান্ত হতে বলল। রাফিন বার বার মাথা ধরে বিছানায় ভর দিয়ে দাঁড়াতে যেয়ে পড়ে যাচ্ছে। আবির রুমের সব দিকে চোখ বোলাতেই মীরাকে বিছানার পাশে ফ্লোরে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় দেখতে পায়। আবির মীরার কাছে তাড়াহুড়ো করে যেয়ে বসল। বেহুশ মীরার হাতের বাঁধন খুলতেই আবির মাথা ঘুরিয়ে চেঁচিয়ে বলে উঠল, সিনু, তুই পালা, জলদি পালা, আম্মু খালামণি লামিয়া আসছে তোকে নিতে, পালা পালা। মম শাড়ি ধরে পালাতে চেয়েও থেমে গেল। আবিরকে বলে উঠল, না ভাইও, আমি একা পালাতে পারবো না। মীরা আপু সাথে না আসলে বাসার সবাই ওনাকে কথা শোনাবে। আমি একা যাব না, গেলে মীরা আপুকে সঙ্গে নিয়েই পালাবো। আবির মীরার সব বাঁধন খুলে রাগি গলায় মমকে বলল, তুই কি গাধা, সিনু তোর হাতে সময় কম, পালা, মীরা হুশে নেই, ও পায়ে চেপে যেতে পারবে না। আমি যাব না, আমি যাব না, শুনেছ তুমি? আমি যদি যাই সাথে আপুকে নিয়েই যাব। আবির মীরার গাল ধরে ওঠানোর সঙ্গম করছে, কিন্তু মীরার ওঠার সম্ভাবনা নেই। মাথা চুলকাচ্ছে আবির, মীরাকে একা ফেলে বোন যাবে না, এখানে মীরার ওঠার পসিবিলিটি নেই। আম্মু খালামণি সবাই আসছে কোনেকে বিয়ের মঞ্চে নিয়ে যেতে, রাস্তা আওড়াতে পারছে না আবির। চোখ বন্ধ করে গভীর শ্বাস ছেড়ে আদরের বোনের দিকে তাকালো সে, কাঁদছে মম। আবির মীরার দিকে চোখ ঘুরিয়ে তাকাতেই সাথে সাথে মীরাকে কোলে তুলে নিল। মীরাকে কোলে তুলে মমকে বলে উঠল, চল সময় কম, আমি রান্নাঘরের জানালা দিয়ে যাচ্ছি, তুই মেইন দরজা দিয়ে প্যান্ডেলের পিছনের রাস্তা ধরে পালা, শাফিনের গাড়ির সামনে ওয়েট কর, আসছি, পালা। ভাইয়া মীরা আপুকে কোলে তুলে রুমের বাইরে চলে গেল। আমি মাথার ঘোমটাটা লম্বা করে সামনে টেনে মুখ ঢেকে যেই দৌড় দিব, রাফিন আমার পা টেনে ধরল। একটুর জন্য ফ্লোরে ধপ করে পড়িনি, ও মাথায় হাত দিয়ে শরীরে কপাল ঘাম ছুটিয়ে আমার পা ধরে আছে। তোকে আমি যেতে দিব না, তুই যাবি না, তোকে আমি বিয়ে করব, তুই পালাতে পারিস না, তুই আমার 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 যেতে দিব না। আমি পা ছাড়ানোর জন্য নানাভাবে চেষ্টা চালালেও কাজ হয় না, পা ক্রমান্বয়ে ধাক্কা দিয়ে চলছি, রাফিন ছাড়ছেই না। চিৎকার দিয়ে ভাইয়াকেও ডাকতে পারছি না। উপায় 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 কই পাবো উপায়? হঠাৎ শাড়ির আঁচলের শেষ কোনাটাই নজর গেল। সাফিন ভাইয়ার দেওয়া মরিচের গুঁড়া আঁচলের খুঁটে বেঁধে রেখেছিলাম আমি, এখন উত্তম সময় মরিচের গুঁড়া ছুঁড়ে দেওয়ার। চট জলদি হাত চালিয়ে মরিচের গুঁড়া এক খামচে নিয়ে মুখের উপর ঢিল মারতেই রাফিন চিৎকার দিয়ে পা ছেড়ে দিল। মরিচের ঝাঁঝে চোখ ডলছে। আমিও ছাড়া পেয়ে শাড়ি ধরে পালিয়ে গেলাম। মেইন দরজা অতিক্রম করে প্যান্ডেলের পিছনে সবার দৃষ্টিকোণে ধুলা দিয়ে পার হলাম। প্যান্ডেলের যে সাইডটার পিছনে হাঁটছি বিপরীতে মানুষ কম, সকল গানবাজনার সাউন্ড বক্স রাখা। প্যান্ডেল পার করেই ঘোমটা ফেলে দৌড়, এক দৌড়ে সাফিন ভাইয়ের ওখানে গাড়ি দরজা ধরে হাঁপাচ্ছি। মনিরা আমাকে দেখে পানির বোতল এগিয়ে দিচ্ছে, ইতি মীরাপুর ব্যাপারে প্রশ্ন করছে, সাফিন ভাই গাড়ি স্টার্ট দিতে তৈরি। মম, মীরা আপু কোথায়? আপু না আসলে আমরা যেতে পারবো না। ওই ইতালি চাপাখর, ধিংড়ি চুপচাপ, ওরে আগে পানি খাইতে দে। সাফিন ভাই তুমি পরে গাড়ি স্টার্ট দাও। মনিরার হাত থেকে পানির বোতল নিয়ে তিন ঠোক খেয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। ইতি টিস্যু নিয়ে আমার পুরো মুখ মুছিয়ে বলে উঠল, ই ঠিক আছিস? অল পারফেক্ট। মীরা আপু কোথায় রে? আবির ভাইয়া নিয়ে আসছে, সব পরে বলছি দোস্ত, বলছি। গাড়ির জানালা দিয়ে ভিতরে তাকালাম, মুগ্ধ বিনা হুশে সিটে হেলে বসে আছেন। খয়েরি রঙের পাঞ্জাবি, বুকের দুই পাশে কালো সুতার কাজ, বোতাম দুটো খোলা, পরিষ্কার সাদা বুকটা দেখা যাচ্ছে, চুলগুলো দেখলে টেনে ধরতে ইচ্ছে করে, কিন্তু উনি আমায় নিজে থেকে এই সুযোগটা কখনোই দেননি। আফসোস আমার এটুকুতে। ওনার বন্ধ চোখগুলো না সুন্দর, কেমন করে চোখ জোড়ার পাপড়িগুলো মায়া লাগিয়ে দিচ্ছে, লালচে ঠোঁটের আকৃতির গঠন না বলাই বাহুল্য।
ঠোঁট দুটোর দিকে তাকালে প্রথম দিন যেভাবে কফির মগে চুমুক লাগাচ্ছিলেন সেই প্লটটা চোখের সামনে ভেসে আসে আমার। উনি একটু বেশি মনোমুগ্ধকর। একটু পর আবির ভাইয়া মীরা আবুকে নিয়ে হাজির। আমরা সবাই গাড়ির এখানে পৌঁছে গেছি সমস্যা পাত্র বসা নিয়ে। আগে ছিলাম আমরা পাঁচজন, মুগ্ধকে কিডন্যাপ করলে ছয়জন, গাড়ির সিট ছয়তে সীমাবদ্ধ। আবির ভাইয়া আমাদের সাথে যাবেন বলে বাইনা চেপে বসেছেন। সাফিন ভাই ড্রাইভিং সিটে বসে একটা ওয়ে বললেন।